जय गुरु परम प्रेममय परम दयाल श्री श्री ठाकुर चरणे शत सहस्र कोटि आभूमि प्रणाम जानाई। आजकेर आलोचनार विषय हलो मेयेदेर कि शेखाते हय। देखुन आम्रा सबाई समाजबद्ध जीव, समाजेर केंद्रबिंदुते आछे परिवार बा संसार। এই সংসার যদি সুখের হয়, সংসারে যদি শান্তি থাকে, তবেই মানুষ কর্মজীবনে মনোনিবেশ করতে পারে, ছেলেমেয়েরা পড়াশোনায় মন দিতে পারে। আর সংসারটা যদি সুখের এবং শান্তির না হয়, তবে কিন্তু অনেক প্রতিভাসম্পন্ন লোকও বহির্জগতের কাজে মনোনিবেশ করতে পারে না এবং কোনো দিক দিয়ে কেউই সন্তুষ্টি লাভ করতে পারে না। সেই জন্যই শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়েদের ভালো করে শেখাতে হয় কেমন করে সংসারটাকে সুখের করে তুলতে হয়। না বলতে প্রয়োজন বুঝে, যখন যাকে যেমন সেবা করা প্রয়োজন তা যেন তারা করতে শেখে। এর জন্য জ্ঞান চাই, শরীরের কোন অবস্থায় কী রকম খাদ্য উপযোগী তা জানা দরকার, কোন খাদ্য ও কোন গাছগাছরার কী গুণাগুণ তা তাদের শেখাতে হবে। প্রত্যেক পরিবারে কিছু কিছু কুঠির শিল্পের ব্যবস্থা রাখা দরকার, যাতে মেয়েরা ঘরে বসে নিজেরা দুই পয়সা উপায় করতে পারে। অল্পের ভেতর দিয়ে সুশৃঙ্খলভাবে সংসার কেমনভাবে করতে হয় তা জানা দরকার। সংরক্ষণ বুদ্ধি মেয়েদের একান্ত প্রয়োজন, কোনো জিনিস নষ্ট করতে নেই। কোন সময় কোনটা কাজে লাগবে তার কি ঠিক আছে? সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা, সদাচার, সুরুচি ও সৌন্দর্যবোধ নির্ভর করে মেয়েদের ওপর। একটা মস্ত জিনিস হলো প্রীতিপূর্ণ ব্যবহার। পুরুষ ছেলের মেজাজ যতই খারাপ হোক না কেন, বাড়ির মেয়েরা যদি সহনশীল, ধৈর্যশীল ও সুকৌশলী হয়, তাহলে বাড়ির আবহাওয়া অনেকখানি শান্তিপূর্ণ হতে পারে। মেয়েদের বিশেষ করে লক্ষ্য রাখতে হবে যাতে সংসারের মধ্যে মিলমিশ ও ভালোবাসা থাকে। ভালোবাসার সংসারে বিদ্যা বুদ্ধি প্রাচুর্য সহজ হয়ে ওঠে, সবাই ভালো হয়ে ওঠে। মেয়েরা হলো সংসারের লক্ষ্মী সরস্বতী, ওরা মায়ের জাত, ওদের ক্ষমতার তুলনা নেই। ওরা যদি ইচ্ছা করে ওরা জগৎটাকে স্বর্গ করে তুলতে পারে। আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ড 3 নম্বর পৃষ্ঠা থেকে পাঠ করলাম। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, মেয়েদের প্রধান শিক্ষণীয় জিনিসই হলো সংসারটাকে সুখের করা। সংসারটাকে কীভাবে সুখের করতে হয় সেটাই হচ্ছে মেয়েদের প্রধান শিক্ষার ব্যাপার। না বলতেই মানে বলার আগেই প্রয়োজন বুঝে সংসারের সমস্ত ব্যক্তিকে সেবা দিয়ে তার অন্তরকে খুশি মেয়েরাই কিন্তু করতে পারে, এবং কার শরীরের কখন কীরকম খাদ্যের দরকার তাও মেয়েদেরই পক্ষে জানা সম্ভব হয় এবং যথোপযুক্ত সময় সেটি পরিবেশনের মাধ্যমে ব্যক্তিদের খুশি করতে পারে। তাদের জেনে রাখা উচিত, মেয়েদের জেনে রাখা উচিত কোন খাদ্য কোন গাছগাছরার কী গুণাগুণ। এবং প্রত্যেক পরিবারে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, কিছু না কিছু কুটির শিল্পের ব্যবস্থা রাখা দরকার, যাতে মেয়েরা ঘরে বসে অবসর সময় কিছু করে দু পয়সা রোজগার করতে পারে। অল্পের ভেতর দিয়ে সুশৃঙ্খলভাবে সংসার চালানো, এটাও একটা মস্ত বড় ব্যাপার। এটাও মেয়েদের পক্ষেই করা সম্ভব। সংরক্ষণ বুদ্ধিও মেয়েদের থাকতেই হয়। সংসারে কোনো জিনিসই যেন নষ্ট না হয়। কোনটা কোন সময় কাজে লাগবে তা তো আমরা কেউ জানি না, তাই প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখা দরকার। সংসারের পরিষ্কার পরিচ্ছন্নতা, সদাচার, সুরুচি সব কিছু জায়গায় সাজিয়ে রাখা সংসারের
গোটা সৌন্দর্যবোধই নির্ভর করছে মেয়েদের ওপর। আরেকটি জিনিস হলো যেটি নাকি খুবই গুরুত্বপূর্ণ শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সেটি হচ্ছে প্রীতিপূর্ণ ব্যবহার। সংসারে পুরুষ মানুষের যদি মেজাজ গরমও থাকে, কিন্তু সেই সংসারের মেয়েরা যদি সহনশীল হন, ধৈর্যশীল হন, সুকৌশলী হন, তাহলে বাড়ির আবহাওয়া কিন্তু অনেকটাই বদলে যায়, শান্তিপূর্ণই থাকে। মেয়েদের বিশেষভাবে লক্ষ্য রাখা উচিত আরেকটি বিষয়, যেটি নাকি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে সংসারের মিলমিশ ও ভালোবাসা। সংসারে ভালোবাসা থাকলে সেই সংসারে বিদ্যা বুদ্ধি প্রাচুর্য খুবই সহজ হয়ে ওঠে। তাই শ্রী শ্রী ঠাকুর মেয়েদের বললেন লক্ষ্মী সরস্বতী। মেয়েরাই মায়ের জাত, তাদের ক্ষমতার কোনো তুলনাই নেই। তাই মেয়েরা যদি ইচ্ছা করে, তাহলে গোটা জগৎকে কিন্তু স্বর্গ করে তুলতে পারে। শ্রী শ্রী ঠাকুর আরেক জায়গায় বললেন, যে দেশেই হোক মেয়েদের শিক্ষা হওয়া উচিত তাদের বৈশিষ্ট্য অনুযায়ী উৎকর্ষ এবং নার্চারের জন্য, এবং পুরুষদের শিক্ষা হওয়া উচিত তাদের স্বভাবগত বৈশিষ্ট্যের বিকাশের জন্য। পুরুষদের মেয়ে সাজা ভালো নয়, মেয়েদেরও পুরুষ সাজা ভালো নয়। মেয়ে পুরুষের শিক্ষা স্বতন্ত্র ধরনেরই হওয়া ভালো। হাজার চেষ্টা করো, পুরুষের পেটে কোনোদিন ছেলে মেয়ে হবে না, পুরুষ কোনোদিন মা হবে না। মেয়েরা মায়ের জাত, তারা যাতে ভালো গৃহিণী হয়, ভালো মা হয়, সেইভাবে তাদের শিক্ষা দেওয়া দরকার। ওই কাঠামোর ওপর দাঁড়িয়ে বিদুষী ও কার্যক্ষম যত হয় ততই ভালো। বৈশিষ্ট্যকে বরবাদ করে দিলে ভালো হবে না। ঘর সামলায় মেয়েরা, ঘর যদি ঠিক থাকে মানুষ বাইরে কুদে বেড়াতে পারে। ঘরে যদি শান্তি না থাকে, সান্ত্বনা না থাকে, সেবা যত্ন না থাকে, মানুষগুলি যে শুকিয়ে যাবে, বাইরে লড়বে কিসের জোরে? মাই সন্তানদের মেপে দেয়, অর্থাৎ তার নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা ও চরিত্র অনুযায়ী সন্তানরা সদ্গুণের অধিকারী হয়। অবশ্য বিয়ে যদি বিহিত রকমের হয়ে থাকে, আর এই সন্তান বলতে কিন্তু মেয়ে পুরুষ দুই, প্রকৃতপক্ষে ফান্ডামেন্টাল মৌলিক বা গোড়ায় সব মাই করে দেয়, তাছাড়া আর কিছুই হয় না, তারই উৎকর্ষ সাধন হয়। মেয়েরা মানুষ গজানোর পরম দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারে, সেইভাবে তাদের শিক্ষিত ও যোগ্য করে তুলতে হবে। এই গজানোর ব্যাপারের মধ্যে আবার আছে সেবা যত্ন ও আদর আপ্যায়নের ভেতর দিয়ে প্রাণন সম্বেককে বাড়িয়ে তোলা। মেয়েদের সেবা কিন্তু সংসারের সবাইকে গজিয়ে তোলে। তাই মেয়েরা যেখানে সহ্য ধৈর্য অধ্যাবসায় নিয়ে প্রীতি উচ্ছল সেবা প্রাণ ও সম্বর্ধনা পটু, সংসার সেখানে শতই উন্নতিমুখর। আলোচনা প্রসঙ্গের সপ্তম খণ্ডে চতুর্থ পৃষ্ঠা থেকে পাঠ করা হলো। শ্রী শ্রী ঠাকুর বলেছেন মেয়েদের শিক্ষা তাদের বৈশিষ্ট্য অনুযায়ী হওয়া দরকার। মেয়েদের বৈশিষ্ট্য আলাদা, পুরুষদের বৈশিষ্ট্য আলাদা। একটি পুরুষেরও মেয়ে সাজা ভালো নয়, আবার একটি মেয়েরও পুরুষ সাজা ভালো নয়। মেয়েদের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা। মেয়েরা মায়ের জাত, মেয়েরাই পারে মা হতে, হাজার চেষ্টা করলেও কিন্তু পুরুষরা কোনোদিনই মা হতে পারবে না। তাই মেয়েরাই পারে ভালো গৃহিণী হতে, ভালো মা হতে। সেই জন্য মেয়েদের শিক্ষা এই বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করেই হওয়া ভালো। মেয়েদের এই বৈশিষ্ট্য বরবাদ করে দিলে ফল কিন্তু ভালো হয় না। ঘরে যদি শান্তি থাকে তবেই, এবং ঘরের শান্তি প্রধানত নির্ভর করে মায়েদের ওপর, ঘরে যদি শান্তি থাকে, সেবা থাকে, ভালোবাসা থাকে, তবেই মানুষ বাইরে কঠোর পরিশ্রম করে বহির্জগৎকে জিতে আনতে পারে। কিন্তু ঘরে যদি শান্তি না থাকে, সেবা যত্ন না থাকে, সান্ত্বনা না থাকে, তাহলে সংসারের মানুষগুলি শুকিয়ে ওঠে, বাইরে লড়বার শক্তি তাদের থাকে না। সংসারে তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যে সংসারে মায়েরা সকলকে ভালোবাসার বন্ধন দিয়ে
আগলে রাখেন সে সংসার সততই উন্নতিপ্রবণ হয়ে ওঠে। মানুষ গজানোর পরম দায়িত্ব মেয়েরাই পালন করতে পারে। সংসারের সমস্ত মানুষ গজানোর হাতিয়ার হচ্ছে মেয়েরা। সংসারেই সমস্ত পুরুষ মানুষরা, মেয়েরা, শিশুরা সবাই সংসারে শান্তি পায় মায়েদের গুণে, মেয়েদের গুণে। তাই তাদের শিক্ষা সেইভাবেই তাদের বৈশিষ্ট্য অনুযায়ী হওয়া উচিত। তাই শ্রী শ্রী ঠাকুর বললেন, মেয়েরা যেখানে সহ্য ধৈর্য অধ্যাবসায় নিয়ে প্রীতি উচ্ছল সেবা প্রাণ ও সম্বর্ধনা পটু, সংসার সেখানে সততই উন্নতিমুখর হয়ে থাকে। আজ এতটুকুই। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।